Hi everyone! চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে তোমাদেরকে দেখাবো চুলগুলোকে বাড়িতে খুব সিম্পল ভাবে কিভাবে ব্লো ড্রাই করা যায়। তো আমি দু রকম ব্রাশ ইউজ করি, একটা একটু সরু একটা মোটা, দুটোই কিন্তু ফ্ল্যাট ব্রাশ। আর এই সুন্দর হেয়ার ড্রায়ারটা। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি চুলে কি করি। আমি কিন্তু চুলে কিছুই করি না, আর বাড়িতে থাকলে চুলগুলোকে এলোমেলোভাবে বেঁধে রাখা হয়, সেই জন্য এরকম তেড়া বেঁকা হয়ে যায়। সেটাই বেরোনোর আগে কিভাবে সুন্দরভাবে বেরোনো যায় ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে মোটা ফ্ল্যাট ব্রাশটা ওটা ইউজ করলাম, আর চুলটাকে ভালো মতন গ্রিপ করে ওটাকে টেনে হেয়ার ড্রায়ার দিয়ে মিডিয়াম হিটে জাস্ট পুল করছি। এটাতে কিন্তু কোনো হেয়ার ফলও হয় না, কিছুই হয় না। আর তোমরা তো দেখলেই যে আমার চুলগুলো কিরকম তেড়া বেঁকা হয়েছিল। আর এই যে দেখো, এই দিকটা প্রায় হয়েই গেছে, এটা কিন্তু খুব সুন্দর সিল্কি স্মুথ আর স্ট্রেট লাগছে। এবার এদিকটা করি, এদিকটা একটু উল্টো হয়, করতে একটু অসুবিধা। তো সেই জন্য দেখো আমি কিভাবে করছি, এটাকে সামনের দিকে পুল করছি। সামনের দিকে পুল করলে কি হয়, জিনিসটা ইজিও হয় আর দেখতেও একটু ওয়েভি লাগে। আর নিচের জায়গাগুলো করাটা একটু অসুবিধে, কারণ কি ওই জায়গাগুলোতে তো ব্রাশ গ্রিপ করে ধরা যায় না, সেই জন্য নিচ দিয়ে ধরতে হয়। তো এই যে দেখো হয়ে গেছে আমার ব্লো ড্রাই। কতটুকু সময় লাগলো বলো, তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটাই শেয়ার করলাম। তো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু কমেন্টে।